মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়তে এবং ভিশন 2021 বাস্তবায়ন করতে বাংলাদেশ পুলিশ দ্রুত গতিতে ডিজিটালাইজড হচ্ছে। কাজের স্বচ্ছতা, অপরাধ নিয়ন্ত্রণ, জনগণের সাথে সরাসরি যোগাযোগ এবং সাইবার অপরাধীদের ধরতে বাংলাদেশ পুলিশ বিগত কয়েক বছর ধরে আইটি খাতে ব্যাপক উন্নতি করেছে। অপরাধ হতে দেখলে কিংবা নিজে অপরাধীদের দ্বারা আক্রান্ত হলে বা দুর্ঘটনার সম্মুখীন হলে, কোথাও আগুন লাগলে অথবা জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স দরকার হলে আপনার পাশে আছে বাংলাদেশ পুলিশ। TNT বা মোবাইল ফোন থেকে 999 নম্বরে যোগাযোগ করলে বাংলাদেশ পুলিশ দ্রুত পদক্ষেপ নেবে। এই জন্য স্থাপন করা হয়েছে আধুনিক কল সেন্টার। বাংলাদেশী নাগরিকদের বিদেশে স্থায়ীভাবে বসবাস বা পড়াশোনার জন্য পুলিশ ক্লিয়ারেন্স সনদ নিতে হয়। আগে এই সনদের জন্য বিভিন্ন জায়গায় যেতে হতো, কিন্তু এখন একজন ব্যক্তি অনলাইনে আবেদনপত্র পূরণ, ব্যাংক চালান ও পাসপোর্টের কপি জমা দিয়ে ঢাকায় সর্বোচ্চ 7 দিন এবং জেলা শহরে সর্বোচ্চ 15 দিনের মধ্যে পুলিশ ক্লিয়ারেন্স নিতে পারবেন। অপরাধী ও অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য জনগণের কাছ থেকে পাওয়ার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম বিভাগ তৈরি করেছে হ্যালো সিটি অ্যাপ। এর মাধ্যমে সাধারণ মানুষ তাদের পরিচয় গোপন রেখে জঙ্গিবাদ, সাইবার ক্রাইম, বিস্ফোরক ইত্যাদি বিশেষ ধরনের অপরাধের তথ্য সরাসরি জানাতে পারে, আর এর মাধ্যমে অপরাধী ও ঘটনার সংশ্লিষ্ট ছবিও পাঠানো যায়। এছাড়াও পুলিশ সদর দপ্তর, বাংলাদেশ পুলিশের সব কর্মকর্তার ফোন নাম্বার সবার হাতে পৌঁছে দেবার লক্ষ্যে তৈরি করেছে বিশেষ অ্যাপস, যাতে IGP থেকে শুরু করে বাংলাদেশের সব থানার OC নম্বর আছে। একইভাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশও তাদের ফোন নম্বর দিয়ে একটি অ্যাপস তৈরি করেছে। এর ফলে নগরবাসীর সবার কাছেই এখন ঢাকার সব পুলিশ কর্মকর্তার ফোন নম্বর আছে, ফলে জরুরি প্রয়োজনে দ্রুত পুলিশের যে কোনো কর্মকর্তার সাথে যোগাযোগ করতে পারছেন সাধারণ মানুষ। এছাড়া BD পুলিশ হেল্পলাইন নামে আরও একটি অ্যাপ তৈরি করা হয়েছে। এখানে পুলিশের সাহায্য চাওয়ার পাশাপাশি পুলিশের কাজ নিয়ে কোনো অসন্তুষ্টি থাকলে তাও জানানো যাবে, যাতে ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি ব্যবস্থা নিতে পারেন। এই অ্যাপের মাধ্যমে কোনো তথ্য দিলে বা কেউ বিপদে পড়ে সাহায্য চাইলে তা সাথে সাথে স্বয়ংক্রিয় মোবাইল খুদে বার্তার মাধ্যমে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সার্কেল SP, ASP, DIG সহ ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে চলে যাবে। আর এতে করে কোনো ঘটনা একই সময় পুলিশের সংশ্লিষ্ট সব ঊর্ধ্বতন কর্মকর্তা জানলে দ্রুত কার্যকরী ব্যবস্থা নেওয়া যাবে। বিমানবন্দর সহ দেশের সবগুলো বন্দরে এখন বিদেশ থেকে আসা বাংলাদেশীদের জন্য আলাদা কোনো ইমিগ্রেশন ফর্ম পূরণ করতে হয় না। এতে করে প্রতি মিনিটে 3 জনের ইমিগ্রেশন শেষ করা হচ্ছে, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আর কষ্ট করতে হচ্ছে না। মেশিনে পাঠযোগ্য পাসপোর্টের মাধ্যমে দ্রুতই এই কাজ শেষ করছে ইমিগ্রেশন পুলিশ। ইমিগ্রেশন ম্যানেজমেন্ট সিস্টেমের সাথে BMED ও ইন্টারপোলের ডাটাবেজ সংযুক্ত রয়েছে। বিমান ও স্থলবন্দরের বাইরেও ভারতের সাথে রেল যোগাযোগ ভোগান্তি কমাতে রেলওয়ে ইমিগ্রেশন ব্যবস্থা চালু করা হয়েছে। এছাড়া ঘরে বসেই www.immi.gov.bd এই ওয়েবসাইটের মাধ্যমে পাসপোর্টের ভেরিফিকেশন স্টেটাস সম্পর্কে জানা যাবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ঢাকার সব বাড়ির মালিক ও ভাড়াটিয়াদের তথ্য সংরক্ষণের জন্য প্রথমে CIMS সফটওয়্যার তৈরি করেছিল। এখন দেশের সব জায়গায় এই কার্যক্রম চালু করা হয়েছে। এর ফলে মিথ্যা নামে অপরাধীরা বাসা ভাড়া নিয়ে থাকতে পারবে না।
আর এর ফলে অপরাধীদের দ্রুত শনাক্ত করা সম্ভব হবে, ফলে অপরাধ করে সহজে কেউ পার পাবে না। প্রতিটি থানায় এই তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং গোপনীয়তার মাধ্যমে তা রক্ষার ব্যবস্থাও করা হচ্ছে। এই বিশাল তথ্য ভাণ্ডারের কাজ শেষ হলে জঙ্গি তৎপরতা সহ অনেক অপরাধের সংখ্যা কমে যাবে। সাইবার অপরাধীদের ধরতে অপরাধের পর আলামত হিসেবে পাওয়া মোবাইল, কম্পিউটার সহ বিভিন্ন ডিজিটাল ডিভাইস পরীক্ষা করতে সিআইডিতে স্থাপন করা হয়েছে ডিজিটাল ফরেন্সিক ল্যাবরেটরি। এখানে আধুনিক সব প্রযুক্তির মাধ্যমে অপরাধে ব্যবহৃত ডিভাইসের ফরেন্সিক করা হয়। এই ল্যাবে কম্পিউটার, মোবাইল, পেন ড্রাইভ সহ অন্যান্য ডিভাইস থেকে কোনো ফাইল মুছে ফেললেও উদ্ধার করা সম্ভব, এমনকি ভাইবার সহ বিভিন্ন অ্যাপের তথ্য উদ্ধার করা সম্ভব। পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনেও একই রকম একটি ল্যাব স্থাপন করা হয়েছে। তাদের প্রোটেবল ডিজিটাল ইন্টেলিজেন্স বা ফিড ওয়ার্ক স্টেশনের মাধ্যমে ল্যাবের বাইরে গিয়েও কাজ করা সম্ভব। এখানে প্রত্যক্ষদর্শীর কাছ থেকে বর্ণনা শুনে আধুনিক সফটওয়্যারের মাধ্যমে অপরাধীর ছবিও তৈরি করা যায়। এছাড়া সাইবার অপরাধীদের ধরতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি, বিশ্লেষণ ও তদন্ত করতে ব্যবহার করা হয় বিশেষ ধরনের সফটওয়্যার। যানজট ঢাকা মহানগরীর অন্যতম সমস্যা। এই সমস্যা থেকে উত্তরণের জন্য নগরবাসীকে সড়কের যানজটের প্রকৃত অবস্থা জানাতে ডিএমপি ও রেডিও স্পাইস এফএম 96.4 এর মধ্যে চুক্তি হয়েছে। পুলিশ কন্ট্রোল রুমের সাথে সমন্বয়ের মাধ্যমে 15 মিনিট পরপর ট্রাফিক আপডেট জানাবে রেডিও স্পাইস। এতে করে আগেই যানজটের প্রকৃত অবস্থা জেনে নগরবাসী তার যাত্রার পথ নির্ধারণ করতে পারবে। ট্রাফিক পুলিশের প্রসিকিউশন ব্যবস্থা এখন হাতের মুঠোয়। পজ ডিভাইসের মাধ্যমে পুলিশ গাড়ির যে কোনো তথ্য জানতে পারে। অপরাধের জরিমানা এখন মোবাইল ফোনের মাধ্যমেই দ্রুত দিয়ে দেয়া হচ্ছে। এর ফলে গাড়ির মালিক বা চালককে ঘন্টার পর ঘন্টা লাইনে থাকতে হচ্ছে না। সাইবার অপরাধ মোকাবেলায় দক্ষ, পেশাদার ও সাইবার অপরাধ বিশেষজ্ঞ অভিজ্ঞ পুলিশ দরকার, আর এই জন্য সিআইডির তত্ত্বাবধানে চালু করা হয়েছে সাইবার ট্রেনিং সেন্টার। নগরবাসীকে নিরাপত্তা দেওয়ার জন্য সংগঠিত অপরাধের ভিডিও ধারণ এবং অপরাধ নিয়ন্ত্রণের জন্য মহানগর সহ দেশের বিভিন্ন জায়গায় বসানো হয়েছে শত শত ক্লোজ সার্কিট ক্যামেরা। এতে করে অপরাধীরা অপরাধ করে পার পাচ্ছে না, আর দ্রুত তাদের শনাক্ত করা সম্ভব হচ্ছে। গাড়ি চুরি বা ছিনতাই হলেও তা দ্রুত সময়ের মধ্যে শনাক্ত করে উদ্ধার করা যাচ্ছে। পুলিশ সদর দপ্তরে অপরাধীদের তথ্য ভাণ্ডার সংগ্রহের জন্য ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম স্থাপন করা হয়েছে। কেন্দ্রীয় এই সার্ভারে দেশের প্রতিটি থানার মামলার তথ্য সংরক্ষণ করা হয়। অনেক ক্ষেত্রে অপরাধীর ছবিও সংযুক্ত করা থাকে, ফলে অপরাধী নাম পাল্টিয়ে নতুন করে অপরাধ করলে এর মাধ্যমে তার পেছনের অপরাধের ইতিহাস সহজেই জানা যায়। এছাড়া সদর দপ্তরে স্থাপন করা হয়েছে আইসিটি কল সেন্টার। এখানে প্রতিটি থানায় থাকা কম্পিউটারে কোনো সমস্যা হলে এই কল সেন্টারের মাধ্যমে তার সমাধান করার ব্যবস্থা করা হয়। এছাড়া রিমোট লগইনের মাধ্যমে দেশের যে কোনো জায়গার কম্পিউটারের সমস্যা সমাধান করে দিচ্ছে আইসিটি বিভাগের কর্মীরা। পুলিশ সদর দপ্তরে থেকে এখন পুলিশ প্রধান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। এতে করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিক নির্দেশনা নিয়ে পুলিশ সদস্যরা দক্ষতার সাথে কাজ করতে পারছেন। জনগণের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন ও নতুন প্রযুক্তির সাথে তাল মেলাতে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিট ফেসবুক পেজ খুলেছে।
এতে পুলিশের কর্মকাণ্ডের তথ্য ছাড়াও সাধারণ মানুষ তাদের মতামত জানাতে পারেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, এয়ারপোর্ট APBN সহ বিভিন্ন ইউনিটের ফেসবুকের অনুসারী লক্ষ লক্ষ মানুষ। এছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশ www.dmpnews.org নামে নিউজ পোর্টাল তৈরি করেছে, যাতে পুলিশের খবরের পাশাপাশি দেশ বিদেশের নানা খবর থাকছে। বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ওয়েব পেজ www.police.gov.bd তে জনগণের মতামত ও পুলিশের বিরুদ্ধে অভিযোগ করার ব্যবস্থা রাখা হয়েছে। বাংলাদেশ পুলিশ সম্পর্কে মতামত ও অভিযোগ পুলিশ সম্পর্কে জনগণকে আরও আস্থাশীল করে তুলছে। একই সাথে পুলিশকে আরও দায়িত্ববান হতে এটি খুবই ফলপ্রসূ একটি পদক্ষেপ। বাংলাদেশ পুলিশ মনে করে, দুর্নীতি দূর করতে, পেশাদারিত্ব নিশ্চিত করতে ও কাজের দক্ষতা বাড়াতে ডিজিটালাইজেশনের কোনো বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ICT উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ডিজিটাল বাংলাদেশ গড়তে বাংলাদেশ পুলিশ নিরলস কাজ করে যাচ্ছে। আর এই লক্ষ্যে 5 বছরের ICT মাস্টার প্ল্যান তৈরি করেছে বাংলাদেশ পুলিশ।